চিকিৎসার জন্য ঢাকায় থেকেও বরিশালে আওয়ামী লীগ নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষের ঘটনার পর পুলিশের মামলায় আসামি হয়ে বিষয়টিকে ষড়যন্ত্র বলছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আব্দুর রাজাক বিষয়টি তদন্ত করা হবে বলছে পুলিশ ছাত্রলীগ নেতা আব্দুর রাজ্জাক জানান চিকিৎসার জন্য ষোলোই আগস্ট স্ত্রীকে নিয়ে ঢাকায় আসেন তিনি পরে উনিশে আগস্ট বরিশালে ফেরেন তিনি পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুসের কাছ থেকে মামলার বিষয়টি জানতে পারেন তিনি এ সময় রাজ্জাক দাবি করেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা করা হয়েছে এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন খান জানান মামলার তদন্তে কেউ দোষী না হলে তাকে অব্যাহতি দেওয়া হবে এদিকে পুলিশের মামলায় দুই নম্বর আসামি বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাইয়দ আহমেদ মান্নাকে শুক্রবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকা থেকে ডিবি পরিচয়ে সাদা পোশাকধারীরা নিয়ে গেছে বলে নিশ্চিত করেছেন তার বোন আসমা আক্তার